তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইলমের নূর তোর সিনার মধ্যে ফেলে দেয়, লেখাপড়া লাগবে না। আল্লাহ যদি কবুল করে 12 বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না? সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক, গুনাহগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার নবজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে, ওই সময় সহ্য কেমনে করবি? একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না। যদি গুনাহগার হয়ে কবরে যাই ফেরেশতাদের আঘাত কেমন করে সহ্য করব? চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না, আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাই আমরা কেউ মরি নাই, বরং আল্লাহ রাগ ও কি হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো? টুপির কারণে সম্মান কমে নাই বরং বেড়েছে, দাড়ির কারণে সম্মান কমে নাই বেড়েছে, টুপির কারণে সম্মান কমে নাই বেড়েছে, কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই বেড়েছে, সার্টিফিকেট না থাকার কারণে সম্মান কমে নাই বেড়েছে। অতএব এখন দুনিয়ার জিন্দগি পাইলাম, আখেরাতের জিন্দগি যেন নষ্ট হয় না যায়, এই জন্য গুনাহের পথে যাই না। আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম, কে আমার গান না শুনতো? কিন্তু না না, দুনিয়াটা কিছুই না, এখানে আসছি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अगर चीज को भी सुबह को भी शाम, दुनिया है अगर चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूर तू है शाहजहां बहुत है, मकबूर तो है शाद है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। दारुसुन्ना मद्रसा इलाका वासी जो तो जगह जी तो विशाल वासनाफी 18 सितंबर 2019 बैतुल मामूर जामे मस्जिद माठे आयोजित महती महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि बृंद मुअज्जज मुकर्रम जातिर माता मुकुट फरसतुल अंबिया हजरत उलामाए किराम দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাফিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ তাআলা এ খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা বাকারার শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি, আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন।
আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাব লা রাইবা ফী ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশও নাই হুদান লিল মুত্তাকিন এ কিতাব হলো পথ ও প্রদর্শক আল্লাহ ভীরু যারা তাদের জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন তারাক্তু ফীকুম আমরাইন দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওই দুই জিনিস যদি আকড়ায় ধরো কখনো তোমরা লাইনচ্যুত পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি এক নম্বরে আল্লাহর কিতাব কোরআনে হাকিম দুই নম্বরে রাসূলের সুন্নাত এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা এবার কিছু অনুবাদ সকলের পরিচিত আয়াত সবাই কম বেশি এই আয়াতগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে শুরুতে আল্লাহ পাক কিছু আরবি বর্ণ দিলেন আলিফ লাম মিম এই রকম বর্ণ দিয়ে কোরআনের অনেক সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম রা তা হা ইয়াসিন আছে না এই যে অক্ষরগুলো আল্লাহ দিলেন এটি আরবি বর্ণমালা পৃথিবীতে যত ভাষা আমরা জানি আছে ওই ভাষাগুলো শিখতে হলে জানতে হলে ওই নির্ধারিত ভাষার কিছু নির্ধারিত অক্ষরও আছে আমরা বাংলা পড়ি ইংরেজি পড়ি উর্দু পড়ি ফার্সি পড়ি আরবি পড়ি প্রত্যেকটা ভাষার আলাদা কিছু অক্ষর আছে বাংলার জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরে ও স্বরে আ ক খ গ ইংরেজি শিখার জন্য এ বি সি ডি জেড পর্যন্ত উর্দু ফার্সি শিখার জন্য আলিফ বে বে তে এগুলো আমরা পড়ি আরবি শিখার জন্য আলিফ বা তা ইয়া পর্যন্ত এই যে অক্ষরগুলো এগুলোর একক কোনো অর্থ নাই ক অর্থ নাই স্বরে ও অর্থ নেই এ বি সি ডি এগুলোর একক কোনো অর্থ নাই আলিফ বা তা অর্থ নাই হ্যাঁ সংযুক্ত করলে অর্থ হবে ক ল ম কি হলো এখন অর্থ দাঁড়াইলো লেখার একটা যন্ত্র লেখার কলম এইভাবে মিলাইলে অর্থ হয় কিন্তু এককভাবে ক অর্থ নাই ল অর্থ নাই ম অর্থ নাই এ অর্থ নাই বি অর্থ নাই সি অর্থ নাই আলিফ অর্থ নাই বা অর্থ নাই নাম অর্থ নাই মিম অর্থ নাই আশ্চর্য হল যে পৃথিবীতে এমন একটি কিতাব আল্লাহ দিলেন যে কিতাব এমন এক কিতাব যিনি দিলেন তিনি হলেন কে আরো আস্তে করে বলেন আল্লাহ কতজন আছে কোন তার অংশীদার আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন নাকি অন্য কেউ কে আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক তবে তার সহযোগী কেউ ছিল হ্যাঁ এককভাবে সবাই একমত আল্লাহ সেই আল্লাহ এককভাবে আমাদেরকে সৃষ্টি করার পরে গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বোচ্চ সম্মান কাদের জানেন হনুমানের তাহলে জিনের না ফেরেশতারও না কাদের সম্মান সত্য কথা বলবেন সিংহের মতো ভয় আছে কোনো তাহলে সর্বোচ্চ সম্মানে জিন ফেরেশতা কেউ না কারা আরো আস্তে করে বলেন ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম
ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله বলেন বনি আদম মানব জাতির সৃষ্টির শ্রেষ্ঠ এতে কোন সন্দেহ এই শ্রেষ্ঠত্ব মর্যাদা কে দিলেন একক ভাবে না কাউকে একটু সঙ্গী বানায় নিছিল সবাই একমত রিজিক কে দিচ্ছেন কেন গ্রামীণ ব্যাংক ওলারা কি করে তো সব আল্লাহ দিলে তো এরা কি করবে রিজিক কে দিচ্ছেন একক ভাবে না কাউকে অংশীদার বানায় নিতেছেন কিছুদিনের জন্য না সব সময় অল্প কিছু না পরিপূর্ণ সবাই বিশ্বাস করেন তাহলে কি বুঝলাম আমরা আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ আমাদের রিজিক দাতা না দুই আল্লাহ এক আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেনেওয়ালা কয় আল্লাহ সবাই একমত নাকি এখানে আবার তরিকা নিয়ে কোনো পাঠ আছে দলাদলি দালালি আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম আখিরি নবীর উম্মত এখানে কি আদম নবীর উম্মত কেউ আছে নাকি মুসা নবীর উম্মত কেউ আছে না সব কোন নবীর উম্মত শেষ নবীর উম্মত শেষ নবীকে গোলাম আহমদ কাদিয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি আমাদের শেষ নবী সবাই এই নবীর উম্মত তো কোন সন্দেহ নাই এক আল্লাহর গোলাম তো সবাই আল্লাহ কবুল করেন তাহলে আমাদের বানাইছেন এক আল্লাহ কয় আল্লাহ রিজিক দিতেছেন কয় আল্লাহ দুই আল্লাহ সম্মান দিতেছেন কয় আল্লাহ তো রিজিক দিতেছেন এক আল্লাহ সম্মান দিলেন এক আল্লাহ আমাদের সুন্দর চেহারা দিয়া বানাইলেন কয় আল্লাহ সুন্দর চেহারা দিয়া বানাইলেন এক আল্লাহ তাহলে আমাদের জিন্দেগির ইবাদতের সেজদাটাও তো এক আল্লাহ পাওয়ার কথা এখানে মাজার ঢুকলো কেন কবর ঢুকলো কেন গাইরুল্লাহ ঢুকলো কেন সেজদা কয় আল্লাহ পাবে আর কেউ পাবে পাবে আর কেউ যদি আর কেউ পাওয়ার মতো যোগ্যতা রাখে তাহলে যুক্তি বলে আল্লাহর পরে দুনিয়ার আর কেউ যদি সেজদা পায় তো রহমাতুল লিল আলামিন পাওয়ার কথা কিন্তু কোন বাঘের বাচ্চা বুকের পাতা শক্ত থাকলে দাঁড়ায় বলো রসুলের 63 বছর জিন্দেগিতে রসুলকে সম্মান করার জন্য কোন মুমিন অথবা বেঈমান একটা সিজদা দিয়েছে প্রমাণ থাকলে দাঁড়াও দিছে আচ্ছা রসুলের ইন্তেকালের পরে আমার রসুল থেকে দামি কি আর কেউ আছে কেন খাজা মঈনুদ্দিন শাহ জালাল শাহ পরান শাহ আলী খানজাহান আলী শাহ আমানা শাহ মাহদুম মুজাদ্দিদ আল ফেসানি বরফির আব্দুল কাদের জিলানি কেউ না ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী কেউ না আমার নবীর থেকে দামি কেউ নাই সবাই একমত সবাই আমার নবীর থেকে দামি কেউ নাই তাহলে আল্লাহর পরে কেউ যদি সিজদা পায় কে পাবে নবীজিকে সিজদা নবীর জীবন দশায় কেউ দিয়েছে থাকলে একটু দাঁড়ায় বলেন অসুবিধা আছে কোনো আমরা হয়তো জানি না আপনি জানেন ঘুমের ঘরে স্বপ্ন পাইতে পারেন বলবেন সমস্যা কি নবীকে সিজদা দিয়েছে কেউ আচ্ছা পৃথিবীতে অনেক দরবার আছে মাজার আছে আছে না শাহ আলীর মাজার গোলাপ শাহ মাজার আরো কত মাজার কত নবীদেরও মাজার আছে বলুন বলুন আমার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বুঝে শুনে বললেন আমার রসুলের মাজার শরীফ থেকে আর দামি মাজার মেজবান্দার আট রশি
দেওয়ানবাগ চরমনাই উজানি বাহাদুরপুর সারসিনা পুরপুরা জলপুর কোনটাই না বড় হিসাবের তা খাজা মঈনুদ্দিনের মাজার আজমির শরীফ কোনটাই না নিজামুদ্দিন আউলিয়ার মাজার তাহলে সব থেকে বড় মাজার কোনটা বলেন বলছি সত্য কথা বলবেন সিংহের মতো বিড়ালের মতো নয় সবাই একমত আমার নবীর মাজার থেকে দামি একটাও নাই বুঝে শুনে বলছেন তো আচ্ছা দরবার শরীফ আছে না দেশে কথা বলেন না কেন বারো আউলিয়ার দরবার আছে না গরম দরবার ঠান্ডা দরবার বলেন তো মদিনার দরবার থেকে দামি কোনটা আজমিরের দরবার হ্যাঁ আমার নবীর দরবার থেকে আর দামি নাই এখানেও কি তরিকা নিয়ে কিলাকিলি আছে সবাই একমত কি বুঝলাম এতক্ষণ কথার দ্বারা আমার নবীর থেকে দামি কি বুঝলাম আমার রসুলের মাজার শরীফ থেকে দামি মাজার আমার মদিনার দরবার থেকে আর দামি দরবার নাই কথা ঠিক আছে তাহলে মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে প্রথম সিজদা মদিনার মাজারে দেওয়া দরকার নবীজির ইন্তেকালের পরে আজ দেড় হাজারেরও বেশি হয়ে গেল বছর কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বলো যে কোন ইমানদার অথবা বেঈমান আমার রসুলকে সম্মান করতে গিয়া নবীজির মাজার মোবারকে রওজা পাকে কেউ সিজদা দিয়েছেন বলেন আজ পর্যন্ত থাকলে বলো কেউ দিয়েছেন মোমবাতি কয়টা জ্বালাইছে নবীর মাজারে হ্যাঁ দেখছেননি আমরা এদিক কইলি কি আমরা মাজার বিরোধী হ্যাঁ এই বাংলাদেশের মধ্যে শাহ জালাল শাহ পরান শাহ আমানত শাহ মখদুম শাহ আলী হামজা আলী গোলাপ শাহ কল্লা শাহ কেল্লা না শব্দ কল্লা ওই 300 আউলিয়াদের মধ্য থেকে উনিও একজন আউলিয়া যুদ্ধের অত অবস্থায় তার কল্লা ভেসে আসছিল নদীর মধ্যে ওই কল্লা ওখানে দাফন হয়েছে ওখান থেকে কল্লা সহজে বলে কেল্লা শাহ ইতিহাস জানো কসু না খালি গান্জা খায় চান্দি গরম করতেছো আমরা শাহ আলীকে সম্মান করতে শিখেছি বেয়াদবি করতে শিখি নাই এই জমিনের মধ্যে একমাত্র এই আউলিয়া কেরামদের একনিষ্ঠ ভক্ত আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা ছাড়া আর কেউ না গান্দাখোর বেপর্দাওয়ালা সূক্ষ্ম সূক্ষ্ম দাড়ি কামানেওয়ালা কসম আল্লাহর এই আউলিয়া কেরামদের শ্রেষ্ঠ দুশ্মন বলো শাহ আলী যাকে যার ইতিহাস জানো না জানলে বোবা হয়ে থাকো শাহ আলী রহমতুল্লাহ আলাই খানজাহান আলী রহমতুল্লাহ আলাই শাহ জালাল রহমতুল্লাহ আলাই এগো একজনারও দাড়ি ছিল না হ্যাঁ এই এখানেও দালালি আসেনি সবাই একমত তুমি শাহ জালালের ভক্ত দাড়ি নাই কেন রে বাপ্পা তাদের টুপি ছিল না পাগড়ি ছিল না তারা বেপর্দায় চলতেন তারা গাঞ্জা খাইতেন তারা মদ পান করতেন তোমরা তাদের ভক্ত দাবি করে করো কেন ব্যাপারটা কি বাইসে গেলি বাংলাদেশ দেখা আমরা নবীর উম্মত শাহজালালের আসল ভক্তরা বেয়াদব না থাপ্পড় একটা দিলে বঙ্গোপসাগরে পালাইতে বাধ্য হতি কোরআন পড়ছি হাদিস পড়লাম কবর জিয়ারতের নিয়ম কোরআন হাদিসে নাই আছে হ্যাঁ শাহ আলীর দরবারে একদিন বয়ান করে যাওয়ার সময় ঢুকলাম তো জিয়ারত করো গিয়া দেখি টাটকা গাঞ্জা খোর বয়ে বয়ে গাঞ্জা খাইতেছে যাক ওর খাওয়া ও খাও আমার কাম আমি করি আমি গিয়া জিয়ারতে দাঁড়াইলাম
কবর জিয়ারতের নিয়ম আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। হট করে দেখি পেছন থেকে গাঞ্জা করায় বলে, হুজুর এমনে না এমনে দাঁড়া। তো আমি বললাম, কোরআন হাদিস শিখলাম আমি, আর কবর জিয়ারতের নিয়ম শিখাও গাঞ্জা কর, তোরা কেমন জুতার বাড়ি দরকার? এ সমস্ত গাঞ্জাখরের কারণে এই দেশের আউলিয়া কেরামদের বদনাম হচ্ছে, তা ঠিক কিনা বলেন? আমরা শাহ আলী, খানজাহান আলী, শাহ জালাল, শাহ ফরান, শাহ মাহমুদ, সমস্ত আউলিয়া কেরামদেরকে হাজার কোটিবার অন্তর ভরে দোয়া করি, হাজার কোটিবার অন্তর ভরে শ্রদ্ধা করি। শ্রদ্ধার মানে কি? তিনিও টুপি পরছেন, আমরাও টুপি পরি, তারাও আল্লাহর জিকির করেছেন, আমরাও, কথা বলেন না কেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সব থেকে বড় মাজার মদিনার নবীর মাজার। এ কথায় যদি কেউ দ্বিমত পোষণ করে, ও টাটকা বেঈমান। এটা টাটকা বেঈমান না, সব থেকে বড় দামি দরবার মদিনার নবীজির দরবার, এর থেকে আর কোনো বড় দরবার? ওই নবীর মাজারে আর ওই নবীর দরবারে যা চলে না, পৃথিবীর মাজার দরবারেও তা চলবে না। ভেজাল আছে কোথায়? দালালি আছে? দলাদলি আছে? আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত, আউলিয়া কেরামদের ভক্ত। তবে আউলিয়া কেরামদেরকে মানবো, তার আগে আমার নবী মানা হলো আগে। আমরা আল্লাহ মানি, নবী মানি, আউলিয়া কেরাম মানি, মুরুব্বী মানি, ওস্তাদকে মানি, পীর মানি, কতক্ষণ? যদি তারা আমার আল্লাহ এবং রসুলের লাইনে থাকে যতক্ষণ। যদি দেখি আমার পীর, আমার মুরুব্বী, ওস্তাদ আল্লাহ এবং রসুলের লাইনে নাই, তারা আল্লাহ এবং নবীর যেমন দুশ্মন, আমারও দুশ্মন। রাগ করলেন কি? পীরাউলিয়ার বিরুদ্ধে বললাম? আরে আমরাও তো পীরের ভক্ত, পীরের মরিদ, তবে আমরা পীর মানি ততক্ষণ পীর নবীর তরিকায় চলবে যতক্ষণ। ভেজাল আছে কোনো? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন নবীজির উপরে। কেমন আল্লাহ দিলেন? যেই আল্লাহর মত আর আল্লাহ নাই, আছে নাকি আপনাদের দুনিয়া? হ্যাঁ, আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? লা শারীকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নাই। কার কাছে দিলেন? শেষ নবীর কাছে। তিনি কেমন? যার মত কোনো নবী নেই, আছে নাকি? আমার নবীর তুলনা আছে কোনো? আরো জোরে বলেন। কেমন কিতাব দিলেন? কিতাবটার নাম কি বলেন? এমন এক কিতাব যে কিতাবের মত আর কিতাব নেই, আছে? কোরআনের মত আর কোন কিতাব আছে? যেই কিতাবে শুধু পড়লে না, তাকাইয়া দেখলেও সওয়াব, তাকাইয়া দেখলেও ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালস তো কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যে কিতাবের মতো আর কোনো কিতাব নাই। দুনিয়াতে বহু কিতাব আছে, এমন কোন কিতাব নাই যে কিতাবের দিয়ে তাকায় থাকলে সওয়াব হবে। একটা মাত্র কিতাব, যে কিতাব কোরআনে দিয়ে তাকায় থাকলেও বান্দার আমলনামায় সওয়াব। দুনিয়ার জমিনে বহু অট্টালিকা বিল্ডিং আছে, ঢাকার শহরে দামি দামি বিল্ডিং এর অভাব নাই, একটা বিল্ডিং এর দাম নাই, কোরআনওয়ালা বিল্ডিং এর এত দাম। হাজারো হাজারো মানুষ
এ জমিন একটা মানুষের এত দাম নাই কোরআন ওয়ালা বান্দার যত দাম। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বরং এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, ভুলটা থাকা আছে না নাই সন্দেহ করিয়া তুলতে গিয়া হাজার হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুনিয়াতে যত কিতাব আছে যে কোনো কিতাবের সবক একবার দুইবার তিনবার শুনতে ভালো লাগে, এরপর আর মজা লাগে না, বরং আল্লাহর কালাম বান্দা যতবার বলবে কণ্ঠ ভালো সুর ভালো তত মজাই লাগে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহর কালাম যত পড়ে ততই মজা, আর মজা কারণ এই কোরআন কার। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু এমন একটা কিতাব আল্লাহ দান করলেন। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা পৃষ্ঠ বই পড়েছিলাম, বইয়ের নাম আদর্শ, পৃষ্ঠা সংখ্যা 10। এরে আল্লাহর বান্দা, আল্লাহ সবাইকে জ্ঞান দান করছেন, জ্ঞান কাটা একটু চিন্তা করে জবাব দাও। মানুষকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করছেন, কোন পশুকে আল্লাহ দান করেন নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন। একটু চিন্তা কেন করো না রে মানুষ? কাকে বলে মানুষ? যেই বান্দার হুশ আছে তার মান আছে, এরেই বলে মানুষ। যার হুশ নাই তার মান নাই, সে মানুষ না। যেই আল্লাহ বলেন মানুষের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই কোরআন শরীফের আয়াতে, ওই আল্লাহ ওই কোরআনের আরাক আয়াতে বলেন অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তু থেকে খারাপ। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ বলেন অধিকাংশ মানুষের জিনের জন্য জাহান্নাম, যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম, আকল দিয়া চিন্তা করে না, কলব দিয়া ফিকির করে না, আমি আল্লাহ কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বলছি তা শুনে না, আমি আল্লাহ চক্ষু দান করলাম দেখার জন্য, যা দেখতে বলছি বান্দা তা দেখে। মা বাবারে দেখবি বান্দা মা বাবারে দেখে না, আল্লাহর কোরআন দেখবি আল্লাহর বান্দা কোরআন দেখে না, 24 ঘন্টা ঘুমের টাইম ছাড়া শুধু মোবাইল দেখে। কি দেখে? সবের জিনিস দেখে। হ্যাঁ, এরে আল্লাহর বান্দা,
আল্লাহ বলেন এমন অধিকাংশ মানুষগুলো জাহান্নামী, চতুষ্পদ জন্তু থেকে খারাপ। চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরির দিকে তাকাও, এদের চব্বিশটা ঘন্টার কর্মসূচি ঘুমাইবে আর খাইবে আর বাথরুম, আর কোন চিন্তা আছে? শুধু খানা ঘুম আর বাথরুম। এরে আল্লাহর গোলাম, তোমার যদি এমন হয় তুমি সময় পাইলেই ঘুমাও, সময় পেলেই তুমি খানার দান্দা ধান্দায় দৌড়াচ্ছ, রাতের বেলাও খানার দান্দা রিজিকের ধান্দা, কেমনে বড়লোক হওয়া যায়, কারে আঙ্গুল দেওয়া যায়, কার ক্ষতি করা যায়, কার সম্পদ নষ্ট করা যায়, কার হক নষ্ট করা যায়, কার টাকা চুরি করা যায়, কার টাকা ডাকাতি করা যায়, কার উপরে জুলুম করা যায়। চব্বিশটা ঘন্টা তুমি ফিকির করো তুমি কার ক্ষতি করিয়া বড়লোক হয়ে যাইবা, তোমার চব্বিশটা ঘন্টা খানার চিন্তা, এরপরে ঘুমের চিন্তা আর তোমার বাথরুমের চিন্তা। যদি এমনটাই তোমার কর্মসূচি হয়, তোমার জ্ঞান দিয়া জবাব দেও, গরুর মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন এক দামি কিতাব, যেই বান্দা একটা অক্ষর পড়বে সাথে সাথে দশটা নেক লেখা হয়ে যাবে। এরে নবীর উম্মত আশিকের দল, এ কোরআন দান করলেন আল্লাহ, নবীর উপরে দান করেছেন, অবতীর্ণ করেছেন, এমন এক কিতাব এমন এক কিতাব এমন এক নবীর উপরে দিলেন, নবী নাই, কোরআনের গার্ডিয়ান নবী নাই, আজকে দেড় হাজার বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত সে কোরআনের একটা নকতা অক্ষরের ভুল কেউ বের করতে পারছি, বরং অনেকে চেষ্টা করতে গিয়া তারা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ওরে আল্লাহর গোলাম, এমন একটা সুন্দর কিতাব, এই কিতাব হিন্দুরা পড়বে নাকি বলো, এই কিতাব খ্রিস্টানরা পড়বে নাকি, এই কিতাব ইহুদিরা পড়বে নাকি, এই কিতাব নাসারা পড়বে নাকি, এই কিতাব বৌদ্ধরা পড়বে নাকি, কারা পড়বে? আজকে বড় দুঃখ লাগে মুসলমান কোরআন পড়তে শিখে না। কোথায় গেল সেই দিনের ফজরের নামাজের পরে বক্তব্যে কোরআনের আওয়াজ? ফজরের নামাজের পর গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত মসজিদের বারান্দায় বারান্দায় এলাকার ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করে, কোথায় গেল সেই মক্তবের আওয়াজ? বর্তমানে ফজরের আজান দিতে যেমন মুয়াজ্জিন ঘুম থেকে উঠে দৌড়ায়, আম্মা জানেরাও দৌড়ায় কেজিতে সন্তানকে পাঠাবার জন্য, ঠিক নি? হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়, ননি দুনিয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদাবাস। কত ধরনের জিনেরা আপনাদের তাবিজ লাগায় রাখছে, জিনেরা মানুষ দিলে তো টের পাওয়া যাবে, তাবিজ দিতেছে, জিনেরা তাবিজ দিয়া রাখছে, মাদ্রাসায় কোরআন করে লাভ নাই, কোরআন শরীফ পড়িয়া কোনো লাভ নাই, মাদ্রাসায় পড়লে হুজুর হলে সম্মান নাই, চাকরি নাই, টাকা পয়সার অভাব, খানার কোনো কমতি শেষ হবে না, চাকরি পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না। আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশ না, আল্লাহ তাআলা কোরআনের কারণে এত সম্মান দান করেছেন, পৃথিবীর কোন বেঈমান কোন বেঈমান কোটিপতি কোন মন্ত্রী কোন এমপি এত সম্মানে জমিনে না। সম্মান দেওয়ার মানে কে? ওয়াইজুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি
شيء قدير সব ক্ষমতা কার আর জোরে বলেন বেয়াদবি মাফ করবেন বুজানের স্বার্থে বলছি অন্য কিছু না গরিবের সন্তান মসজিদের ইমামতিতে দাঁড়ানো আছে বাড়ি কই মুসল্লিরা জানে না মা কেমন মুসল্লিরা জানে না আব্বা কেমন মুসল্লিরা চিনে না ওই ইমাম সাহেব গরিবের সন্তান লেখাপড়ার জীবনে বান্দার টাকা ছিল না জামা কেনার টাকা নাই লুঙ্গি কেনার টাকা নাই কত মানুষ কিতাব কিনে দিয়েছে একটা লুঙ্গি কিনে দিয়েছে আজকে আপনাদের এই মসজিদের ক্ষতি হয়ে গেল এই ইমাম সাহেব যখন ইমামতির মুসল্লায় দাঁড়ায় পেছনে এই দেশের ঢাকার বড় দামি পাঁচতলা বিল্ডিং এর মালিক পেছনে দাঁড়ানো এমপি সাহেব দাঁড়ানো মন্ত্রী মহোদয় দাঁড়ানো ইমাম সাহেব যখন লোকের মধ্যে চলে গেল পেছনের এমপি মন্ত্রী কোটিপতির উপর মধ্যে চলে গেল ইমাম সাহেব যখন সেজদায় চলে গেল এমপি মন্ত্রী কোটিপতি সেজদায় চলে গেল ইমাম সাহেব যখন বসে পড়ল মুক্তাদি কোটিপতিরাও বসে পড়ল একবারও ইমাম সাহেবকে বলে নাই এমপি মন্ত্রী টাকাওয়ালা কোটিপতি এই গরিবের সন্তান গোটা বাংলাদেশ আমার টেলিফোনে চলে গোটা দুনিয়া আমার অর্ডারে চলে আমি তোর মতো গরিবের অর্ডার মানবো কেন এমন কথা কেউ বলে নাই কেন বলে নাই এটাই হলো কোরআনের বড় সম্মান তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা কারে শয়তান নি গুনি নামত হলি গর্বলি লানতাস্তে বর্বলি যেই ওলামায়ে কেরামের অবদান ভুলার মতো নয় রে ভাই যেই ওলামায়ে কেরামদের অবদানের কারণে এই জমিনের মধ্যে আল্লাহর জিকির চলে কোরআনের তেলাওয়াত চলে ঠিক নি না তোর মাহফিল হইছে ওলামায়ে কেরামের অবদান যেই মা বাবায় কষ্ট করে সন্তানের লালন পালন করায় বড় করল ওই সন্তান বড় হইয়ে যদি বলে আব্বাকে আমি চিনি না সবাই জুতা মারবে বলবে তোর মতো বেঈমান জমিনে আর একজন নাই যেই আলেমের মাধ্যমে আমার দাদার জানাজা হয়ে গেল যেই আলেমদের অবদানের কারণে আলেমদের মাধ্যমে তোমার দাদার জানাজা হলো তোমার পর দাদার জানাজা হলো যেই আলেমের মাধ্যমে কোরআন শিখলাম কালেমা শিখলাম ইসলাম শিখলাম আজকে আমি হাফিজুর রহমান মাটির মানুষ থেকে সম্মানের চেয়ারে বসলাম এর পেছনে আমার আলেমুল আমাদের অবদান এত অবদানের পর আজকে যদি কোনো কুলাঙ্গার বলে আমার আলেমুল আমার লাগবে না তোর মতো বেঈমান এই জমিনে থাকার দরকার না ঠিক কি না বলো তুমি মরণের আগে তোমার সন্তানদের ওসিয়াতনামা লিখে দাও আমার মরণের পরে কোনো আলেম দিয়া জানাজা পড়াবি না কুকুরের মতো কবরে দাফন করে রাখবি রাখ করলেন আলেমের দাম কত এ জমিনের মধ্যে আল্লাহ ইসলামের ব্যানার ধরার জন্য চার দল মানুষ সিলেকশন করেছেন আমার আল্লাহ এক নম্বরে নবীগণ দুই নম্বরে সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ চার নম্বরে সালেহগণ আল্লাহ কোরআনে যাদেরকে বলেন সলিহীন তাদেরকে অন্য আয়াতে বলেন সাদিকীন অন্য আয়াতে বলেন উলামা অন্য আয়াতে বলেন আউলিয়া ঠিক নি আল্লাহ পাক বলেন চার দল বান্দার হাতে আমার ইসলামের ব্যানার দেওয়া আছে এই ব্যানার নিয়ে আর কেউ টানাটানি করবি না রে বেঈমান সাদ্দা ইসলামের ব্যানার দিয়া দিলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমায়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়্যীন ওয়াসসিদ্দীকীন ওয়াশশুহাদা ওয়াসসালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা এক নম্বরে নবীগণ দুই নম্বরে সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ চার নম্বরে সলিহীন নেককার সাদিকীন সত্যবাদী ওলামা আল্লাহর প্রিয় বান্দা নবী বলেন ওলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিশ এরা নবীর উম্মতের দল এরা হলো আউলিয়ায়ে কেরাম এই ওলামাদের মধ্য থেকে সুফিয়ায়ে কেরাম ওলামাদের মধ্য থেকে একজন মুহাদ্দিসিনে কেরাম
কেরাম, ওলামাদের মধ্য থেকে মুফতিয়ানে কেরাম, ওলামাদের মধ্য থেকে ইমাম বন, মুয়াজ্জিন বন, এরে নবীর উম্মতের দল, এই ওলামায়ে কেরামদের হাতে ইসলামের ব্যানার সর্বশেষ দল, এদের ছাড়া আর কেউ এই ইসলামের ব্যানার নিয়ে টানাটানি করবি না। ওলামায়ে কেরাম যেমন মসজিদের ইমাম তেমন উম্মতেরও ইমাম। আল্লাহর নবী বলেন আলেমদের দাম কত জানো? ফজলুল আলিম আলাল আবেদ কা ফজলি আলা আদনাকুম। আলেমের দাম কত জানো? আমি নবীর উম্মতের সাহাবায়ে কেরামের মাঝে যেই সম্মান, উম্মতের মাঝে উলামায়ে কেরামের সেই সম্মান। আলেমদের পিছনে নামাজ পড়তেছো, এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 বান্দা মূর্খ ইবাদত করে, কয় হাজার? 1000 বান্দা ইবাদত করে, তাদেরকে বলে আবেদ। এই 1000 আবেদের থেকেও একজন ফাকিহুল উম্মারে তো দাম। নবীজির সময়ে সংখ্যা ছিল সর্বোচ্চ 1000, কিয়ামত পর্যন্ত সংখ্যা যত সর্বোচ্চ বাড়বে হাদিসের মানটাও ততদূর পর্যন্ত যাবে। ওই সময় ছিল 1000, এখন গণনা হলো 1,00,000, 1 কোটি, 1 মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন। তাহলে হাদিসের অর্থ কি হবে? 1000 আবেদের থেকে একজন আলেমের দাম বেশি, এখন অর্থ হবে 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন ইবাদতকারীর থেকে একজন কোরআন সুন্নাহর ইলমি মওলার দাম অনেক বেশি। ষষ্ঠ শ্রেণী ক্লাস পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলেন। পড়ার পর একদিন চিন্তায় পড়ে গেলেন, আমি যে কিতাব পড়তেছি এই কিতাব পড়ে কি হবে? বলে আল্লাহকে চিনা যাবে, আল্লাহর মারেফত অর্জন হবে। বলে আল্লাহকে তো ভালো করে চিনলাম না, আল্লাহর মারেফত তো পাইলাম না। বলে আল্লাহর মারেফত এমনি পাওয়া যায় না, মারেফতওয়ালা সিনা সাথে সিনা করে লাগাইতে হবে। আল্লাহকে চিনার জন্য এখন একজন মারেফতওয়ালা মুরব্বি দরকার। কোথায় পাই মারেফতের মুরব্বি? আল্লাহর কাছে রাতের বেলা কান্না করে দোয়া করে, আল্লাহ এমন একজন মুরব্বি বুজুর্গের তুমি সন্ধান দাও যার সোহবতে গেলে আল্লাহ আমি তোমার সন্ধান পেয়ে যাই। ঘুমের ঘরে আল্লাহ জানায় দিবেন, জান জানব একটা জায়গা ভারতের মধ্যে যাও, ওখানে একজন আল্লাহর বান্দা আছে নূর মোহাম্মদ জান জানবী রহমতুল্লাহ আলাই, ওর কাছে আল্লাহর বান্দা চলে যাও। আল্লাহর বান্দা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ঠিকানা নিয়ে চললেন আল্লাহর সন্তানের জন্য জানজানো জায়গায় নূর মোহাম্মদ জানজানবীর দরবারে। ওখানে চলতেছেন, দীর্ঘ টাইম কষ্ট করে চলে গেলেন, ওখানে গিয়া তাকায় দেখতেছে ছোট একটা ঘর, জানলার পাশে একজন আল্লাহর বান্দা বয়া ছোট ছোট বাচ্চাগুলোকে আলিফ বা তা পড়াইতেছে। হাজি ইমদাদুল্লাহ গিয়া সালাম নিলেন, নূর মোহাম্মদ জানজানবী বলতেছে রে ইমদাদ, এতদিন কোথায় ছিল আর আগে কেন আসো নাই? আল্লাহর ওলি হাজি ইমদাদুল্লাহ ওখানে বসে আছে। এরপরে মনে মনে একটু প্রশ্ন,
আমি এমন একজন বুজুরগ আল্লাহর একজন মারিফাতের সম্রাটের সন্ধান চাইলাম কিন্তু এমন একজন বুজুরগর সন্ধান পাইয়া ছোট হুজুর পাইলাম কারণটা কি আমি একজন হুজুর পাইলাম যে হুজুর বক্তব্যে আলিম বাতা পড়ায় বক্তব্যের হুজুর তো বুজুরগ হতে পারে না নূর মোহাম্মদ সাম জানবি ডাকিয়ে কয় রে ইমদাদ তুই কি নবীর হাদিস পড় নাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর নবী বলতেছে জমিনের মধ্যে সব থেকে বড় দামি ওই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনের ইলম নিজেও শিখে অন্যদেরও শিখায় ইলমে রায় জাজু করদান বেসার হলতে রাদা দান জবাবে বাসাওয়া আল্লাহর কোরআনের ইলম কত দামি এরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের ইলমের কারণে আজকে মানুষের এত দাম আল্লাহর কোরআন ইলম আল্লাহর কোরআন মক্কায় নাযিল হওয়ার কারণে মক্কার দাম আল্লাহর কোরআন মসজিদে থাকার কারণে মসজিদের দাম আল্লাহর কোরআন আমি বান্দার সিনার মধ্যে থাকার কারণে আমার দাম ঢাকাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমারের হুজুর হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় সমালোচনা করিস না রে বাবা বান্দা আমার যোগ্য গোষ্ঠীর বিক্রি করলো হেলিকপ্টারের ভাড়া হবে না তো আল্লাহ এত সম্মানের জায়গায় কেন নিলেন হাফিজুর রহমান দৌড়ায় না আল্লাহর কোরআনের সম্মান ওখানে দেখা এরে নবীর উম্মতের দল আল্লাহর কোরআন এমন দামি একটা সম্পদ দুঃখ লাগে মুসলমান তোমার সন্তানই কোরআন পড়তে জানে না তোমার স্ত্রী কোরআন পড়তে জানে না তুমি এমন ভাই হইলা ভাইয়ের কণ্ঠে কোরআনের আওয়াজ নাই এমন সন্তান জন্ম দিলে সন্তান কোরআন পড়তে জানে না কোরআন কি জিনিস তার মর্ম বুঝে না এরে নবীর উম্মতের দল এইবার হাজি ইমদাদুল্লাহ বুঝতে গেলেন আসলেই তিনি একজন বড় বুজুর্গ এইবার ইমদাদুল্লাহকে সবক দিলেন বাবা তুমি লেখাপড়া করছো নাকি বলে তিন ব্যাগের এক ভাগ করেছি বলে যাও তাড়াতাড়ি বাকি দুই ব্যাগ লেখাপড়া শেষ করে তারপরে আসো হাজি ইমদাদুল্লাহ মুরব্বির পরামর্শ নিয়ে আবার দেশে চলে আসলেন আসার পরে মাদ্রাসায় ঢুকলেন অন্য কিতাব গুলো শেষ করার জন্য অন্য কিতাব গুলো যখন খুললে খুলতেছে আল্লাহ তাআলার কুদরত কিতাব গুলো তুলিয়া তাকায় দেখে পৃষ্ঠার মধ্যে একটা কালো অক্ষরে লেখা নাই সব পৃষ্ঠা গুলো সাদা হয়ে আছে আবার একটা কিতাব বাদ দেয় আর একটা কিতাব ভরে দেখো কিতাবের মধ্যে কালো অক্ষরের কোন লেখা নাই একটা লেখাও নাই সব লেখা গুলো কালো সাদা হয়ে আছে আল্লাহর মহব্বত হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোনো লেখা নাই এইভাবে করে 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 কোনো কিতাব গুলো শেষ পর্যন্ত হাতি ইমদাদুল্লাহ চলে গেলেন আবার জানজানো আল্লাহর ওলি নূর মোহাম্মদ জানজানবীর দরবারে গিয়া বলেন ও ইমদাদ লেখাপড়া কি শেষ হয়েছে বলে ও আমার উস্তাদ সাহেব আমার আপনার অনুমতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়ে দেখলাম পড়ার জন্য জানি না আল্লাহর কি কুদরত একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই যেটা দেখি কেলাম সব কিতাবগুলো সাদা 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 একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা একটা বন্ধ করি আর একটা খুলি সাদা এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই নূর মোহাম্মদ জানজানবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন মনে হয় যেন আমার থেকে মান আল্লাহ দরবারে অনেক বাড়িয়া যাইতেছে তোর নাম তো ইমদাদুল্লাহ ইমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো ইমদাদুল্লাহ বলা আমার আল্লাহ
তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইলমের নূর তোর সিনার মধ্যে ফেলে দেয়। লেখাপড়া লাগবে না, আল্লাহ যদি কবুল করে 12 বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না? এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে নাই, কারণ পড়ার জন্য যে কিতাব খুলে দেখি লেখা নাই সাদা সাদা সাদা। কেমন একজন আল্লাহর এই সোজা করে ঘুমানোর জন্য আমি ডান দিকে ঘুরতে গিয়া ভয় পাই, আমি বামে ডা পা খুলতে গিয়া ভয় পাই, আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই, আমি পেছন দিয়ে পা খুলতে যাই ভয়, কারণ আমি যদি কি তাকাই দেখি আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই, আল্লাহর নূরে তাজাল্লির ভয় আর আদবের ভয় আমি পাও পারি না। আমি পাও বাঁকা হয়ে বসি, পাও বাঁকা করে শুই। ইনি হলেন হাজি এমদাদুল্লাহ মুহাজিরের নবী রাহমাতুল্লাহ আলাই, কেমন আগুনওয়ালা বান্দা, তার সিনার আগুন লাগছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলার মধ্যে, তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলার মধ্যে, আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চরমনাথ সৈয়দ সাহেব রহমাতুল্লাহ আলার মধ্যে। এলে নবীর উম্মতের দল, এটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না। এই আল্লাহওয়ালাদের মিশন তাবলীগ জামাত, এই আল্লাহওয়ালাদের মিশন এই কওমি মাদ্রাসা, আল্লাহওয়ালাদের মিশন এই ওয়াজ মাহফিল। অতএব এদিকে যদি কেউ আঙ্গুল পাকা করে তাকাও, আল্লাহর কসম তোর চোখ দুটো অন্ধ হয়ে যাবে, পাকা হয়ে যাবে, দেওবন্দি এই ইলমের নূর বন্ধ করতে পারবি না। আমরা দেওবন্দি 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 বলে জিকির করি, আমরা তাবলিগ তাবলিগ বলে জিকির করি, আমরা উজানি উজানি চরমনাই চরমনাই বলে জিকির করি, আমরা কওমি কওমি মাদ্রাসা বলে যে চিল্লাই, আমরা কিন্তু কওমির গোলামি করি না, আমরা উজানি চরমনাই গোলামি করি না, আমরা তাবলিগের গোলামি করি না, আমরা দেওবন্দির গোলামি করি না, আমরা আল্লাহ তাআলার গোলাম। এইটার জন্য দেখছো তাবলিগের মধ্যে একটু ভেজাল যদি কেউ ঢুকায় আমরা তা মেনে নিতে পারি না, কারণ আমরা তাবলিগের গোলামি করি না, আমরা গোলামি করি একমাত্র আল্লাহ। এই জন্য যে ভুল করবে আমরা তাকে বলবো আপনি ভুলটা সংশোধন করে নেন, যদি ভুলটা সংশোধন না করেন আমরা আপনার পক্ষে না। অতএব আমরা আল্লাহর গোলামি করি, তাবলিগের গোলামি করি না। তাবলিগ মানি কেন? তারা নবীর তরিকা মতো আমাদের বয়ান করে এই জন্য মানি। চরমনাই মানি কেন? আমরা চরমনাইয়ের গোলামি করি না, চরমনাই বলা আল্লাহর নবীর তালিম দেয় তরিকা শিখায় এই জন্য মহব্বত করি। মাদ্রাসাকে সম্মান করি কেন? কওমি মাদ্রাসায় পড়লে বাচ্চা আল্লাহর মারেফত পায়, আদর শিক্ষা পায়। এর নবীর উম্মত এত বছর যারা মাদ্রাসায় জঙ্গি, কওমি মাদ্রাসায় জঙ্গি, আল্লাহ তাআলা আমাদের কান্নার কারণে আজ তাকায় দেখো তারাই বলতেছে এই মাদ্রাসা হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। অতএব অনুরোধ করে বলছি মুমিন, সবকিছু হলো আল্লাহর কোরআনের বরকত, আল্লাহর কোরআন সিনায় লাগাও,
করে বলি তুমি মাথায় দাও দাড়িটা লম্বা করো তুমি রাজি হও না রে বাবা আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই দাড়িটা কামায় দাও টুপিটা ফালায় দাও গলায় ছুরি আসবে জীবনে মাথার টুপি আর ফোলা হবে না গলায় ছুরি আসবে দাড়ির গোড়ায় কোনোদিন ছুরি লাগবে না কারণটা কি রে বাবা কারণটা কি কারণ আর কিছুই না টুপি মাথায় দিলে মাথা গরম হয় তুমি বুঝছো আমি বুঝি না ব্যাপারটা এমন না লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে তুমি বুঝতেছো আমি বুঝি না ব্যাপারটা এমন না মাদ্রাসায় পড়লে না খাইয়া মরে যাওয়া লাগবে তুমি বুঝতেছো আমি বুঝি না ব্যাপারটা এমন না সব কিছু বুঝার পর কেন টুপি ফালাই না কেন জামা ফালাই না কেন দাড়ি ফালাই না এই শীতের দিন ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট এরপরও নামাজ বাদ দেই না বরং একজন আল্লাহওয়ালা পাইলে হাত পা ধরে দোয়া চাই কোন মুরব্বি পাইলে দোয়া চাই আল্লাহর কাছে কান্নাকাটি করি কারণটা কি রে বাবা কারণ আর কিছুই না আল্লাহর কোরআন পড়লাম নবীর হাদিস পড়লাম আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না এই কোরআনের মধ্যে বলো জান্নাতের বয়ান আছে না নাই এই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে না নাই বলো এই বয়ান গুলো মিথ্যা নাকি আল্লাহর কোরআনের এই বয়ান যখন পড়ে দেখলাম আমাই আমাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা এক দাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই ওই কবরের দুই পার্শ্বের মাটির চাল জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মানুষের সূর্য ওই সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক গুনাহগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে সূর্যের তাপে গুনাহগারের মাথার নবজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে ওই সময় সহ্য কেমনে করবি একটা পেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুনাহগার হয়ে কবরে যাই ফেরেশতাদের আঘাত কেমন করে সহ্য করব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাই আমরা কেউ মরি না বরং আল্লাহ রাজও কেউ হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো টুপির কারণে সম্মান কমে নাই বরং বেড়েছে দাড়ির কারণে সম্মান কমে নাই বেড়েছে টুপির কারণে সম্মান কমে নাই বেড়েছে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই বেড়েছে সার্টিফিকেট না থাকার কারণে সম্মান কমে নাই বেড়েছে অতএব এখন দুনিয়ার জিন্দগি পাইলাম আখেরাতের জিন্দগি যেন নষ্ট হয় না যায় এই জন্য গুনাহের পথে যাই না আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম কে আমার গান না শুনতো কিন্তু না না দুনিয়াটা কিছুই না এখানে আসছি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম লেখাপড়ার জীবনে কত বন্ধু বান্ধব ছিল আজকে নাই লেখাপড়া খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা দিছিলাম আজ অনেকেই নাই এমন একটা দিন খবর আসবে তুমিও নাই জমিনের মধ্যে আমিও নাই এরে আল্লাহর বান্দা মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই অতে পায়ে হাত রেখে বলি রে যুব পা দুটো আগায় দাও পায়ে হাত রেখে বলি আর নবীর কাদেশটারে যুব তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না নাই তোমার মতো যুব কোটি টাকার ব্যবসা করে হালাল খায় হারাম খায় না অভাব নাই তোমার মতো যুব ব্যবসা করে মিথ্যা কথা বলে না অভাব নাই তোমার মতো যুব ড্রাইভারি করে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায় অভাব নাই তোমার মতো যুব সন্তান ব্যবসা করে শ্রমিকের কাজ করে একক নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারবা না চোখ দুইটা বন্ধ করে একটু তওবা করো এরে আল্লাহর বান্দা বালিশে মাথা লাগায় যখন ঘুমাও অন্তরকে জিজ্ঞাসা কর শত মানুষ ঘুমের ঘরে ও তো মরে যায় তোমার আমার যদি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয় কান্না করার আল্লাহকে ডাক দিরে মালিক আর জীবনে গুনাহ
করতে পারবো না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, আর গাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আল্লাহওয়ালার বিরোধিতা করবো না, আর ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, কারো গীবত স্বীকার করবো না, আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, আজকে থেকে সহিভাবে ওই কোরআনটা পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, ব্যবসা করি, চাকরি করি, শ্রমিকের কাজ করি, ড্রাইভারি করি, নামাজ ছাড়বো না, কোরআন পড়া ছাড়বো না, আল্লাহর মহাব্বত নিয়ে তওবা করো, মোনাফেকি যদি না থাকে রে ভাই, আল্লাহর মহাব্বত নিয়ে তওবা করার যদি নিয়ম থাকে, গলায় ছুরি আসবে মরে যাব, তারপর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করবো না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন,
Yeah.